সেক্ষেত্রে যদি আমরা গাভীর যে ফার্মগুলো আমরা করি, সেক্ষেত্রে আমাদের গাভীর দুধ হয় না। কেন দুধ হয় না? অনেকে আছে, অনেক জিনিস খাওয়ায়, যেটাই বলি সেটাই খাওয়ায়, কিন্তু দুধ হয় না কেন? একটা গাভী যদি প্রতি বছর করে একটা করে বাচ্চা না দেয়, আর গাভী যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না দেয়, সেই খামারে সে ব্যক্তি কখনো লাভবান হতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া, একটি গাভী গরুর কীভাবে দুধ বাড়ানো যায় আপনারা জানান। ঠিক আছে, আমাদের সামনে বসে আছে আমার ইতিয়াপু। ইতিয়াপু একজন ডাক্তার, আপনারা জানেন ইতিমধ্যে। আজকে ইতিয়াপুর কাছ থেকে একটি গাভীর কীভাবে দুধ বাড়ানো যায় এগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ইতিয়াপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার, ইতিয়াপু আমাদের মনে করেন অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে, যে ভাইয়া একটি গাভীর কীভাবে দুধ বাড়ানো যায়, এই ধরে মানে একটি গাভীর কীভাবে পরিপূর্ণভাবে দুধ বাড়ানো যায় সেগুলো একটু বিস্তারিত, মানে কী করলে কী হয় একটু বিস্তারিত আমাদের জানান। ঠিক আছে, জি। আমাকে অনেকেই ফোন দিছে, অনেকে বলে যে আপু আমার গাভীটার যে জায়গায় দুধ হওয়ার কথা 10-15 লিটার, আমার সেই জায়গায় গাভীটা দুধ দিছে 4-5 লিটার বা 2-3 লিটার। তো এরকম হলে তো একটা খামার তো একটা ধ্বংসের পথে, কারণ একটা গাভী যদি প্রতি বছর করে একটা করে বাচ্চা না দেয়, আর গাভী যদি পর্যাপ্ত পরিমাণ দুধ না দেয়, সেই খামারে সে ব্যক্তি কখনো লাভবান হতে পারবে না। এটা অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছে সবাই জানেন বা বুঝেন, কারণ আমরা কৃষক। হ্যাঁ, আমরা কৃষি নিয়ে বেঁচে থাকি, কৃষির মাঝে আমাদের মন বা প্রাণ বা আমাদের পেট আমাদের চলে, সংসার চলে। তো সেই ক্ষেত্রে যদি আমরা গাভীর যে ফার্মগুলো আমরা করি, সেক্ষেত্রে আমাদের গাভীর দুধ হয় না। কেন দুধ হয় না? অনেকে আছে, অনেক জিনিস খাওয়ায়, যেটাই বলি সেটাই খাওয়ায়, কিন্তু দুধ হয় না কেন? মূল কারণ থাকে কৃমি। একটা গাভীর পেটে যদি কৃমি থাকে, সেই কৃমিতে এমনইভাবে তার ভিতরে বংশবিস্তার করে যে সে গাভীটার কখনোই দুধ কেন, সে গাভীটার চেহারাও কখনো ভালো হবে না। ভালো হবে না এই কারণে, গাভীর শরীরে যত পরিমাণ রক্ত থাকে সেটা আমাদের কৃমিতে খেয়ে ফেলে। কৃমি একটা গরুর মূল উপায় ক্ষতিকারক, মানে ক্ষতি করার জন্য। একটা দেহের মধ্যে একটা মানে কৃমি থাকা যথেষ্ট একটা গাভী নষ্ট করার জন্য বা সেই খামারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কৃমি ওষুধ আছে, এই যেমন আপনারা সবাই চিনেন এলটিভেট নামের একটা ওষুধ। হ্যাঁ, এটার আপনার গ্রুপ দেওয়া আছে লিভারমিসল অ্যান্ড ট্রাইকোবেন্ডাজল। তো এই মানে ওষুধটা আমরা গাভীকে খাওয়াবো, কৃমি ওষুধ এটা। এই কৃমি ওষুধটা আমরা প্রতি 40 থেকে, এই জায়গায় আপনার বিতরণ নির্দেশনা দেওয়া আছে যে 40 থেকে 75 কেজির জন্য একটা, কিন্তু আমি সে জায়গায় বলবো যে আপনারা প্রতি মন প্রতি একটা খাওয়াবেন। কেননা আপনারা কীভাবে বুঝবেন, ওই একটা গাভীর ওষুধ খাওয়াইতে গেলে কি আপনারা গাভী কি স্কেলে উঠাই দিবেন মাপার জন্য? না, তা না। বা অনেকে চোখের আনুমানিক ঠিক হয় না এরকমভাবে, আর যারা গাভী পালে সার পালে তাদের একটা আনুমানিক একটা ধারণা থাকে গাভী কত হইতে পারে। তো এমন আছে যে আমি এটার ধারণা করলাম 100 কেজি হবে, সে জায়গায় তো আমার 110 কেজি হইতে পারে। তো সে জায়গায় যে আমরা বলবো তো 100 কেজির জন্য আমার কৃমি ওষুধ কয়টা খাওয়ান লাগে, মানে এই জায়গায় যে নির্দেশনা দেওয়া আছে সে জায়গায় আমাদের 75 কেজির জন্য একটা চলে, সে জায়গায় আমার 1.5টা ট্যাবলেট লাগে, আমাদের একটা আর একটা অর্ধেক লাগে। তো আমরা সেটা না করে আমরা 2টা ট্যাবলেট দিব। কেননা আমরা 2টা ট্যাবলেট দিব, কারণ আমরা 100 কেজির জন্য হিসাব করে আমরা 2টা ট্যাবলেট দিব, 40 কে মানে মন প্রতি একটা দিব। মন প্রতি একটা দিলে আমাদের গরু কৃমির ট্যাবলেট লাগে হলো গিয়ে 2.5টা, আমরা দিব 2টা। সর্বোচ্চ যদি 100 কেজি হয় 2টা দেবো। এই কারণেই ওই যে ওই জায়গায় আমরা একটু নির্দেশনা দেওয়া আছে যে 41 কেজি থেকে 75 কেজির জন্য একটা দৈহিক ওজন। তো আমরা সে জায়গায় যদি একটু কম হয় সে জায়গায় সমস্যা নাই, আর একেবারে কম হলে সেটা ডুস হবে না। আর আমরা আরেকটা জিনিস জানি, আমরা সবসময় কৃমি ওষুধটা নিয়মিতভাবে খাওয়াবো। সেটা খাওয়ানোর নিয়ম, কৃমি ওষুধ প্রতি মন প্রতি একটা করে নিয়ে সকালবেলা বাসি পেটে নিয়ে, সেটা কলা পাতায় মুড়িয়েই হোক, আখের গুড়ের সাথে মুড়িয়েই হোক, পানিতে মুড়িয়েই হোক, বা ভুষির অল্প পরিমাণ ভুষির সাথেই হোক, সেটা আমরা খালি পেটে শুধু খাওয়ানোর জন্য যে আমাদের পদ্ধতিটা দরকার আমরা সেটা করবো। জি জি, আমরা শুধু আমাদের পেটে গেলেই যথেষ্ট। তো সে জায়গায় আরেকটা কথা আছে, সেটা অবশ্য অনেক ডাক্তাররা সেটা নিজেদের কাছে আড়াল করে রাখে, বলতে চায় না। সেটা হলো গিয়া যে আমরা বোতলে করে যে ওষুধগুলো আমরা খাওয়াই, 7-Up-এর বোতল, পেপসি বোতল, যেগুলো থাকে আমরা পানি নিয়ে এটা মুখের ভিতরে দিই, আমাদের একটা সতর্ক থাকতে হবে যেন আমাদের ওষুধটা শ্বাসনালীতে না যায়। শ্বাসনালী এমন একটা জিনিস যা একটা গরু, সেটা লাখ টাকার জিনিস হোক, শ্বাসনালীতে একটু ওষুধ বা একটু পানি যে কোনো জিনিস গেলে সেটা বাঁচার কোনো কায়দা নেই। সেটা যত বড় জিনিস হোক, অল্পর মাঝে সেটা মাটিতে লুটিয়ে পড়বে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, শ্বাস মানে কষ্ট হয়ে সে গোটা খিচুনির মাধ্যমে মারা যাবে। তো আমরা সতর্ক থাকবো যে খাওয়ানোর সময় জানি আমার মানে জিব্বাটা সুন্দরভাবে ধইরা আমরা বোতলটা ভিতরের মধ্যে দিয়ে পৌঁছাই দিয়ে আমরা ওষুধটা খাওয়াবো। ওষুধ না, যে কোনো পানি, আবার বলবো ওষুধের সমস্যা না, সেটা না, যে কোনো পানি, যে কোনো জিনিস সতর্কের মাধ্যমে আমরা খাওয়াবো। আমাদের কৃমি ওষুধ খাওয়ানোর 5 দিনের মধ্যে,
পাঁচ দিনের মধ্যে আমরা একটা লিভার টনিক খাওয়াবো। অনেকে অনেক লিভার টনিকের সাথে পরিচিত, যেমন এটা হচ্ছে বায়ো লিভার এসটি, হ্যাঁ এটা একটা হার্বাল কেমিক্যাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ো লিভার এসটি লিভার টনিক, এটা একটা কেমিক্যাল একটা ওষুধ, এটা অনেক ভালো। মানে লিভার টনিক এরকম অনেক কোম্পানি অনেক লিভার টনিক আছে, তো আপনারা আমি যে বলবো যে শুধু এটাই খাওয়াতে হবে সেটা একটা কোনো কথা না, কিন্তু ভালো আমরা জানি কোনো মানে কোনো প্রতারণা না হইতে হয়, এর জন্য আমরা একটু দেখে খাওয়াবো আর আমরা সতর্কর মাধ্যমে ওষুধগুলো খাওয়াবো। যেমন এই যে ক্রিমি ওষুধ, ক্রিমি ওষুধের পরে পাঁচ দিনের মধ্যে আমরা লিভার টনিক খাওয়াবো। যার মানে এক একজনে আছে যে এক এক সময় এক এক লিভার টনিকটা চোখে পড়ে বা এক একজন এক একটার সাথে ব্যবসা করে, তো সেটা সমস্যা নেই, লিভার টনিক হলে ভালো হলে হবে সমস্যা নেই, তো সেই লিভার টনিকটা আমরা খাওয়াবো। এখন আমরা বলবো যে লিভার টনিকের ডোজটা কীভাবে খাওয়াবো, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আপু লিভার টনিক আনছি কিন্তু লিভার টনিকে পুরোটাই খাওয়াবো না কীভাবে খাওয়াবো, কিন্তু জানে না অজানা একটা জিনিস রেখে যায়। তো আমরা বলবো যে বড়ো যে গরুর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা এটা দুই মুখা দিব। এটা দুই মুখা 25 মিলি করে ওষুধ থাকে, এটা মুখা 25 মিলি এই হয়, 25 মিলি করে 50 মিলি যায়, দুই মুখা 50 মিলি, সকালে দুই মুখা বিকেলে দুই মুখা, অর্থাৎ সকালে 50 বিকেলে 50, অর্থাৎ হ্যাঁ 100 আমাদের একটা গরু কাভার হয়ে যায় সেটা। আর যদি ছোটো জাতের যে গরুগুলো হয় সেটাকে আমরা এটার এক মুখা দিব, সকালে এক মুখা বিকেলে এক মুখা, তো সেটা আমরা বুঝতেই পারবো যে কোনটাকে কতটুকু দেওয়া উচিত বা নাকি। তো যখন আমরা এটা দিব তাহলে আমাদের ক্রিমি লিভার দুটোটাই মুক্ত জি। তারপরে আসলো গিয়ে আমাদের যে এ জায়গায় একটা কথা বলা আছে যে আমার গাভি দুধ হইতেছে না কেন, সেটা আমাদের মূল সাবজেক্ট গেল ক্রিমিয়াল লিভার টনিক, এটা গেল। তারপরে আসলো গিয়ে আমাদের একটা ওষুধ, একটা মেডিসিন ক্যালফোস্টনিক, এটার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত আছেন বা নাই, যারা এই লাইনে আছেন তারা খুব মানে জানেন, আর যেটা নাই তারা তো বোঝার মতো কোনো কায়দা নাই, কারণ যে যেটা দিবে সেটা আমাদের নিতে হয় বা কিনতে খাওয়াতে হয়। তো এই যেমন একটা ওষুধ, বাহিরের একটা ওষুধ, এটা ক্যালফোস্টোরিক এস এই কোম্পানির একটা ওষুধ, বাহির থেকে এই ওষুধটাকে ইনপুট করে। তো যাই হোক, এই ওষুধটা অনেক ভালো একটা ওষুধ, এটা আমরা গরুর দুধ বাড়ানোর ক্ষেত্রে দিতে পারি। দুধ বাড়ানোর জন্য এটা আমরা প্রতিদিন বড় গরুর ক্ষেত্রে আমরা 3 চামচ করে দিতে পারি। 3 চামচে দেখা যায় যে অনেক সময় চামচে 20 মিলি করে 20 গ্রাম করে ওষুধ নেয়, তোমাদের 60 গ্রাম হয়ে যায়, তো সকালে 60 বিকালে 60 দিলে তো 120 গ্রাম হয়ে যায়। তো এই কারণে আমাদের বড় যে গাভী আস্তে আস্তে ধরেন যে সকালে 3 চামচ বিকালে 3 চামচ, দু একদিন আবার বাড়াই দিল 1 চামচ করে, গাভীটা খেলো অভ্যাসবিহীন তো থাকে অনেকেই, তো অভ্যাস করে আবার বাড়াই দিল 1 চামচ করে, তো সেটা খাওয়াইলো। আর এটার সাথে অবশ্যই থাকতে হবে ক্যালসিয়াম, যে কোনো ক্যালসিয়াম হইতে পারে, এটাও হইতে পারে বা অন্যান্য আরও আছে, অন্যান্য আর কোম্পানির আছে, যে একমি কোম্পানি আছে, সিপি বেড, তারপরে আপনার স্কোয়ারের আছে, নোভাটিসের আছে, তারপরে এসিআই কোম্পানির আছে, অনেক কোম্পানির কোনো শেষ নাই, ওষুধের কোনো শেষ নাই। কিন্তু আমরা খাওয়াবো, যেমন আমরা প্রতিদিন বড় যে গরুর ক্ষেত্রে আমরা যেমন এই যে অনেকেই আমরা আমি যেমন বলি যে চায়ের কাপে খাওয়াইতে, যে চায়ের কাপের এক কাপ করে, অনেকেই বলে যে বাসায় তো চা খাই না, চায়ের কাপ পাবো কীভাবে, সেই ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে আমাদের কোম্পানির, সে রুলস হিসাবে যে একটা আছে, এই জায়গায় দাগ কাটা থাকে, দাগ কাটা থাকে আমাদের বড় যে গরু, সেটা আমরা নিচের যে দাগ তার থেকে আমরা উপরের দাগে দিব, সকালে এক দাগ বিকেলে এক দাগ, এরকমভাবে আমরা খাওয়াবো। খাওয়ানোর পর প্রতিদিন যখন আমরা এই ক্যালসিয়াম সাথে থাকবে একটা ভিটামিন, তো এরকমভাবে 2-4 দিন 1 সপ্তাহ যেহেতু চলবে, চলো প্রে ইনশাল্লাহ আমাদের গাভী 2-3 সাল হবে কনফার্ম। আপনারা কি এরকম ওষুধ দিয়ে কোনো ফলাফল পাইছেন যে কোনো? জি, আমার আর এটা আরেকটা ক্ষেত্রে কাজ করে গরুর দুধ ঘনত্ব করার জন্য। অনেকেই বাজারে দুধ বিক্রি করতে নিয়ে গেলে যেমন সেই গরুর দুধ হাতেই কেউ নিতেই চায় না, কিনতেই চায় না, তো এত কষ্ট করে সারা বছর শ্রম দিয়ে যদি আমরা গরু পালি, দুধ বাজারে নিয়ে বিক্রি করবো আনন্দের সাথে, তো সেটা যদি না হয় আমাদের কিন্তু অনেকজনের মনটা ভেঙে যায়, মন ভেঙে যায়, কারণ এত কষ্ট করে দুধ যে মানে দুহাইতে যে কতটা কষ্ট, যে পালে যেই করে সেই জানে একমাত্র তার কতটা কষ্ট, তাকে কত খাওয়াইতে হয়। তো যাই হোক, দুধ ঘনত্ব যে ব্যাপারটা, এই ওষুধটা খাওয়ালে দুধের ঘনত্বটাও বাড়বে। জি, আমি নিজে ওষুধটা আমার বাসায় ওষুধটা ব্যবহার করছি, আমার গাভীর ক্ষেত্রে অনেক ভালো একটা ওষুধ, তো এটার কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওষুধটা অনেক ভালো। তো আমি আমার বাড়িতে আমার যে গাভীগুলো আছে আমি ওদেরকে মানে ভিটামিন হিসাবে দিই। এটা আরেকটা কাজ আছে ভর্তিক, যে বাচ্চাগুলো যে বাচ্চা প্রসব করার আগে আমরা যদি বাচ্চা পেটে থাকার অবস্থায় যদি আমি এটাকে কোনো গরুকে ক্যালসিয়াম ভিটামিন যদি আমি খাওয়াই, নিয়মিত ক্রিমি ডোজ লিভার টনিক থাকবে। অনেকেই জানে যে ভর্তিক কালে নাকি ক্রিমি ওষুধ দেওয়া যায় না, সেটা ভুল, আসলে ভুল। 3 মাসের পরে থেকে গরুকে ক্রিমি ডোজ দেওয়া যায়, বাচ্চা পেটে থাকলেও দেওয়া যায়, মানে প্রেগনেন্স অবস্থায় দেওয়া যায়, এটার মধ্যে সে প্রেগনেন্সি সেভ আছে, প্রেগনেন্সি সেভ। জি জি, এটা মানে এমন একটা ওষুধ যে এটার ভিতরে বাচ্চা পেটে
খাওয়াইলে গরুর বাচ্চাটা পড়ে যেতে পারে না, এটা ভুল কথা, এটা একটা ভুল কথা, ভুল একটা ধারণা। তো আমরা কৃমি ওষুধ খাওয়াই দিব, কৃমি ওষুধ খাওয়ানোর পর লিভার টনিক তো খাওয়াবে, তারপরে যখন আমাদের গাভীর পেটে জি জি আগে তো এটা শেষ করতেই হবে, তাছাড়া এই ওষুধে কোনো রেজাল্ট আসবে না, কারণ আমরা এটা খাওয়াবো কৃমি পেটের ভিতরে বড় হবে, খাবে, ওরা শক্তিশালী হয়ে ওদের বাচ্চা উৎপাদন করবে, কিন্তু আমাদের গরু দুধ উৎপাদন করবে না। এর জন্য আমাদের কৃমি লিভার টনিক দুটোটা ডোজ কমপ্লিট করার পর আমরা এটা দিব। আর যদি আমরা এটা তো আমরা বাচ্চা দুহানোর পর আমরা দিবই, কারণ আমার সেই দুধটা একটা রক্ত, রক্ত থেকে আমাদের দুধ আসে, একটা গাভীর থেকে আমরা যেটা পাই, তো আমরা এটা খাওয়াবো। বাচ্চা যখন আমাদের গাভীর পেটে বাচ্চা থাকবে ভর্তি অবস্থায়, তখন আমরা ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবো। জি খাওয়াবো, খাওয়াবো, খাওয়ানোর পরে যেমন এটা থেকে একটা দুটা থেকে একটা রেজাল্ট আসবে যে গাভীর নর্মালি যে ডেলিভারি হবে, জি নর্মাল ডেলিভারি হবে, কষ্ট হবে না, গাভীর মানে ঝুঁকি কম, মানে সেই সময় দেখা যায় যে গাভীর বাচ্চা দিতে যায় গাভীটা মারা যায়, বাচ্চাটা মারা যায়, মানে এটার ভিতরে যা দেওয়া আছে তো সেই কারণে গাভীটা নর্মাল ডেলিভারি হয়। গর্ভবতী অবস্থায় এগুলো খাওয়ালে গাভী মনে করেন নর্মাল ডেলিভারি সম্ভাবনা বেশি, জি জি নর্মাল, হ্যাঁ 100% আমি গ্যারান্টি এটা তো হবে। আর যদি এটা তো খাওয়াবেনি গর্ভ অবস্থায় তো খাওয়াবেনি, আর গর্ভ মানে বাচ্চা যখন প্রসব করে তারপরে থেকে এটা আমরা খাওয়াবো, খাওয়াইলে ওর যে দুধটা যে রক্ত হয়ে যে রক্ত যে দুধটা আসতেছে তো ওর বডিতে তো রক্ত কম হয়ে যেতেছে, তো সেই তুলনায় অনেকগুলো দেখা যায় ক্যালসিয়াম শর্টে এগুলো পড়ে যেতেছে বিয়ানের একদিন পর দুদিন পরে, মানে ওই সময় মিল্ক ফিভার বা ক্যালসিয়াম শর্ট হওয়ার একটা কারণ থাকে। তো এর কারণে আমরা সবসময় এটা কন্টিনিউ করবো, কন্টিনিউ করলে যে দেখা যায় যে গরু মানে ক্যালসিয়াম শর্টে পড়বে না, গাভী সুস্থ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, দুধ পাবে, খামারির মুখে হাসি থাকবে। আচ্ছা নর্মালি কি ডেলিভারি কতজন এই দুটো মানে শুধু এই দুইটা বলতে ভিটামিন ক্যালসিয়াম থাকলেই হবে, এটা থাকলেও ভালো, নর্মালি ডেলিভারি জি নর্মালি ডেলিভারি এটাও যথেষ্ট, যেহেতু এটা রয়েছে ক্যালসিয়াম আর ভিটামিন, তো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু লাই আমরা নিজেরা না খাওয়া আমরা চেষ্টা করবো গাভীকে খাওয়ানোর জন্য, কারণ গাভীকে খাওয়াইলে না আমরা একটা তাতে একটা বাচ্চা পাবো, দুধ পাবো, আমাদের ফ্যামিলি উজ্জ্বল হবে, মানে অন্য একটা ফ্যামিলির একটা মানে মানে লাভবতা হওয়ার জন্য একটা টেকনিক, এটা অনেকে জানে না, এটা আমি জানানোর জন্য, কিন্তু এটাকে দেখতে হলে তারা আমাকে সবসময় আপনার হাতের কাছে পাবেন না, এর জন্য প্লিজ আপনারা এই চ্যানেলটাকে সবসময় ফলো করবেন। আমি চাই এই চ্যানেলে আপনারা এক এক সময় এক একটা ভিডিও দেখতে পাবেন যা আপনারা লাভবান হতে পারেন, কারণ সবসময় তো আপনাদের সে ফোনে যোগাযোগ করা আমার সাথে সম্ভব হয়ে উঠবে না, ব্যস্ত থাকি আমি, বা অনেক সময় দেখা যাবে আমার বাসায় আপনি এত দূর থেকে আসতে পারবেন না, কিন্তু আরেকটা কথা আছে এই চ্যানেলটাকে তো আপনারা ফলো করবেনই, ফলো করলে দেখা যায় এক এক সময় এক একটা ভিডিও পাবেন, সেই ভিডিও ফর্মুলা অনুযায়ী কাজ করলে আপনারা লাভবান হবেন। আর ওষুধ যে আপনারা বলবেন যে অনেকে কিন্তু এই ওষুধগুলোর সাথে চিনেই না, বলে বলবো এটা আমি চিনি না, এটা না চেনার একটা কথা, কারণ সবাই সব কোম্পানির সাথে ব্যবসা করে না, এটা অনেক ভালো একটা ওষুধ, যে দেখবে সেই বলবে ভালো, আর খাওয়ালে তো ফল পাবে, বুঝে না, দামি ওষুধ তো একটা দামি গায়ে মূল্য দেওয়া আছে যেমন 490 টাকা এমআরপি, হ্যাঁ তো সেটা কত একটা হতাশার ভিতরে একটা কাজ করে। তো অনেকেকে আমি বলবো যে আপনারা যদি কেউ আগ্রহী থাকেন আমার কাছ থেকে কোনো মেডিসিন নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় আমি ওষুধ পৌঁছাই দিব, এরকমভাবে আমার হয়েও আসছে, আমি কিছু ই করছি, তো আপনারা যদি চান কেউ আমি এই জায়গা থেকে এরকমভাবে আপনাদের সাথে হেল্প করতে পারি, আমার সাজেশন অনুযায়ী আমি যেমন এদিকে অবশ্য অনেক খামার আমি দেখি, মুরগি খামার দেখি, তারপরে যেমন গরু মোটা তাজাকরণে, তারপরে দুগ্ধ খামার, সেগুলো আমি সবই দেখি, সব ম্যানেজমেন্টে আমি থাকি। তো আপনারা যদি কেউ চান যে না ইতিয়াপুর ধারে আমরা নিজেরা কিছু করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যারা বড় বড় খামারিরা আছেন তারা যদি এরকম মানে আপনারা ফল পাইতেছেন না, কোনো জিনিসে কোনো কার্যকর হইতেছে না, তো আমি আমার সাজেশন প্লাস ওষুধ দুটোটা দিয়ে আমি আপনাদের উপকার করতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যদি চান আপনারা পেতে পারেন, এই সুযোগ আমি আপনাদের দিব। মানে দর্শক আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই ইতিয়াপুর বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন, যদি কেউ ওষুধ কিনতে কেউ আগ্রহী ক্রেতা হন তাহলে অবশ্যই ইতিয়াপুর সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।